প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা গল্পটা শুনব। জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি কোনো রকম। নাম কি? ফাতেমা। সুন্দর নাম। বয়স কত? 18। বিশে দিয়েছে? না, বিয়ে দিই। আচ্ছা, কি করেন? এই মিশিংয়ের কাজ করে। কতদিন থেকে? কিছুদিন হল। আচ্ছা, পড়াশোনা করেন না? পড়াশোনা একেবারেই করেন না। একেবারেই করেন নি? কেন? বাবা নাই, মা আছে, সৎ না করে ছোট একটা ভাই আছে, এই নিয়ে অনেক কষ্ট আছে, এর জন্য ভিডিওর সামনে আছে। আচ্ছা, তো মেয়েদের তো পড়াশোনা করলে কোনো দাম থাকে না, না জানায়। তা আপনার কোনো মূল্য আছে বলেন? পড়াশোনা জানলে হয়তো ভালো করে বিয়ে হইতো, দেখে তো মনে হয় মাসালা বেশ সুন্দরী হবেন। তো মাস্ক পরে আসছেন কেন? না, সে কথাবার্তা হইলে তারপরে ভিডিওর সামনে যান। আচ্ছা, কারোর সাথে যদি কথাবার্তা বনে, সে যদি আপনার চেহারা দেখতে যায়, তাহলে তারা ব্যবস্থা করে দেবেন দেখারই তো। আচ্ছা, থাকেন কোথায়? থাকি মুক্তারপুরে। মুক্তারপুর। ভাই বোন কজন? ভাই আছে ছোট একটা। আচ্ছা, তো এই যে সেলাই মেশিন কাজ করেন, কিছুদিন বেতন টেতন পাইছেন না পাইবেন? কোনটা পাইছি। কত পাইছেন? কি করছেন টাকা দিয়া? টাকা দিয়া কোনো মতে সংসার চালাইছি। কি নাকি সৎ মায়ের সব তুলে দিচ্ছেন কোনটা? আচ্ছা, বাবা কি করে? বাবা নেই। বাবা নাই। সৎ মায়ের কাছে আপনাদের রাখেন? বাবা কি মারা গেছে না চলে গেছে? মারা গেছে। আচ্ছা আচ্ছা, সৎ মায়ের আদর করে? সৎ মা আদর করে মোটামুটি, কোনো রকম কোনো মতে। এই টাকা দিলে আদর আছে, না দিলে আদর নাই নাকি? এইটাই। আচ্ছা, দিতে পারলে ভালো, না দিতে পারলে খারাপ। এখন আপনার কষ্টের কথা শুনে দিদি, কেউ বিয়ে শাদি করতে চাই, আপনি করবেন? সেটা বিয়ে শাদি করতে চাইলে বিয়ে শাদি বসবো, সে যদি কষ্ট দুঃখ আমার পাশে থাকে তাই দেখতে না। আচ্ছা, তো আপনাদের কষ্টের মেয়ে, তো যদি কোনো গরিব ঘরে বিয়ে হয় আপনি চলতে পারবেন? এটা গরিব ঘরে চললে গিয়ে দুই বেলা দুই মতো তো খাইতে পারবো, খাইতে এটাই তো শান্তি। আচ্ছা, তো দর্শক ফাতেমাবুর কথা শুনলেন, তার নাম্বারটা 01721135237। নাম্বারটা আবারও বলছে 01721135237। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয়টি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশে সেবা করি। আসসালামু আলাইকুম।